আজকে আমরা এমন এক জায়গাতে এসেছি যেটি দেখে আপনাদের মনে হবে এ যেন আস্ত একখানি গ্রাম। এই গ্রামটি যেন কেউ রং তুলি দিয়ে নিজের মতো করে এঁকে তৈরি করেছে। এখানে আপনারা পাবেন ফুলের সাম্রাজ্য, উপরে মাটির বাড়ি, ভেতরে লাক্সারি, লোভনীয় খাবার দাবার, টাটকা শাকসবজি, পুকুরের জ্যান্ত মাছ, টাটকা ছানার ফেমাস রসগোল্লা, আস্ত চিড়িয়াখানা। আর এখানকার একটা বিশেষত্ব হলো এখানে সারা বছরই পিঠেপুলি পাওয়া যায়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, রিসর্টটির নাম হলো বনলতা রিসর্ট। বাঁকুড়া জেলার জয়পুরে অবস্থিত এই বনলতা রিসর্টের নাম এখন দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, এতটাই ফেমাস এই রিসর্ট। কলকাতা থেকে এই রিসর্টের দূরত্ব মাত্র 125 কিলোমিটার। বাই রোডে কলকাতা, ডানকুনি, আরামবাগ, কতুলপুর হয়ে বনলতা, না হলে বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর হয়েও বনলতা আসা যায়। আর ট্রেনে আসতে হলে হাওড়া থেকে আরণ্যক বা রূপসী বাংলাতে বিষ্ণুপুর চলে আসুন। বিষ্ণুপুর থেকে বাসে বা গাড়ি ভাড়া করে চলে আসুন জয়পুরের বনলতাতে। বিষ্ণুপুর থেকে দূরত্ব মাত্র 15 কিলোমিটার। এই বনলতা রিসর্টে আপনারা থাকতেও পারেন, আবার দিনের দিন ঘুরেও যেতে পারেন। এই রিসর্টে ঘোরার জন্য কোনো টাকা লাগে না। আপনারা যদি এখানে থাকেন তাহলে এখানকার চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 11টা। এখানকার রুম রেন্ট সিজনের ওপর ডিপেন্ড করে, তাই ডেসক্রিপশন বক্সে আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে ডিটেলস পেয়ে যাবেন। জমির ওপর গড়ে উঠেছে এই বনলতা রিসর্টটি। এখানে সন্ধ্যের দিকে অনেক সময় প্রোগ্রাম হয়ে থাকে। এখানে পুরনো দিনের ঢেকির ব্যবস্থা আছে, যেখানে চাল কুটে পিঠে বানানো হয় চোখের সামনে। একদিকে তৈরি হচ্ছে পাটিসাপটা আর অন্যদিকে ভাপা পিঠা। সারা বছরই এই পিঠে পাওয়া যায় এখানে। বিভিন্ন রকমের ফুল দিয়ে সেজে উঠেছে এই বনলতা রিসর্টটি। এখানে মাগুর মাছের চাষ হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাবেন প্রচুর ইমু পাখি, এছাড়াও আছে কোয়েল, টার্কি, করকনাথ ইত্যাদি। এখানে ঘোড়ার গাড়িতে চড়তে পারেন বা শুধুমাত্র ঘোড়ার পিঠেও চড়তে পারেন। এখানে অনেকগুলি কটেজ আছে, কটেজে পার্সোনাল দোলনা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।
এটা হলো খাবার জায়গা, ভেতরে রেস্টুরেন্টও আছে। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুরই ব্যবস্থা আছে। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, যার প্রাইস ছিল 120 টাকা, আর আলু পরোটা, যার প্রাইস ছিল 40 টাকা। এখানে লাঞ্চ এবং ডিনারের জন্য প্রচুর অপশন পেয়ে যাবেন। আমি মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখে নিতে পারেন এখানে কি কি আইটেম পাওয়া যায় এবং তার কত প্রাইস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।